চ্যাটার্জি আপনাদের কাছে আবার এলাম একটা আরেকটা প্রতিবেদন নিয়ে এই কুকুর পোষার ব্যাপারে। আমি কুকুর পোষার ব্যাপারটা বেশ অনেকটা প্রতিবেদনে একটা মোটামুটি আপনাদের চেষ্টা করব একটা জেনারেল ইনফরমেশন কনভে করার জন্য। যে ইনফরমেশনটা আপনাদের অনেকের কাজে লাগা উচিত, কেন এটা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, যেটা আমি আগেও বলেছি আমার আগের প্রতিবেদনে, যে আমি ততটাই বলি, ততটাই প্রিচ করি যেটা আমি প্র্যাকটিস করেছি। আমার কোনোটাই কিন্তু ধার করা নয়, আমি কাউর থেকে শুনেছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু এই কুকুর পোষার ব্যাপারটা মানে যদি আপনি দেখেন বছরের হিসেবে, আমি ছোট্ট বয়সে কুকুর পুষছি, যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে খুব সিরিয়াসলি কুকুরটাকে পুষছি। এবং আপনি যদি আরও সিরিয়াস মনে করেন যে আমি ডগ শো কখন থেকে করছি, এটা নিয়ে আমি কখন থেকে সিরিয়াসলি ব্রিড করছি বা ডগ শোয়ে আমি স্টিওয়ার্ডিং করা শুরু করেছি, এরকম যদি মনে করেন তাহলে ধরুন 50 বছর এর কম নয়। তাহলে এই যে 50 বছর ধরে আমি অজস্র কুকুর পুষছি, আপনি বলবেন এই অজস্র কুকুর কেন পুষেছে, মানে বেসিক্যালি আমি এতটাই এদের প্রতি আকর্ষিত এবং এইটাকে জানতে গেলে শিখতে গেলে আমার যে অনেক কুকুর পোষা দরকার সেটা আমি ভেবেছিলাম প্রয়োজন, এবং এই যে প্রয়োজনের তারণায় আমি কিন্তু পুষেছি। আমি বিশ্বাস করবেন না যে একটা এই কুকুর সাবজেক্টটা এতই ভাস্ট, এটাকে জানতে গেলে আপনার অনেক রকমভাবে এটাকে দেখতে হবে, অনেক রকম অ্যাঙ্গেল দিয়ে এটাকে দেখতে হবে। মানে প্রথমত একটা কুকুর পোষা, তারপর তাকে বড় করা, তার একটা যে অভিজ্ঞতা এবং কীভাবে করা উচিত, তারপর বাচ্চা হওয়া। তো বাচ্চা হওয়ার মধ্যে নানান রকম প্রবলেম আছে, কোনো সময় বাচ্চা হলো মায়ের কোনো দুধ নেই, এবার হাতে তাদের খাওয়াতে হবে, কোনো সময় বাচ্চা হলো বা হতে যাবে তখন দেখা গেলো বাচ্চা আটকে গেছে, তখন নানান রকম এক্সপার্ট ডাকতে হবে যারা আস্তে আস্তে হাতে করে টেনে টুলে বার করে দিতে পারে। তারপর আবার বাচ্চা হতে আটকে গেল, ব্রিজ প্রেজেন্টেশন দেখা গেলো আর কোনোভাবেই হচ্ছে না, তখন তাকে সি সেকশন করতে হবে। এরকম নানান মানে আপনার ঘটনার মধ্যে দিয়ে এই সব জিনিসকে শিখতে হবে, এবং মানে আমি এই কোনো জিনিসটাই আমার জীবনে বাদ যাইনি। কারণ আপনাকে ইনসিডেন্টালি বলি যে 1983 সাল থেকে আমার একটা ভেটেরিনারি ক্লিনিক আজ অবধি, এই রিসেন্টলি আমি এখন বিশেষভাবে সেটাকে চালাই না, কিন্তু একটা বেশ বড় আকারের ক্লিনিক আমার ছিল, সেখানে সার্জারি, সেখানে দিনে বিভিন্ন টাইমে 4-5 জন ভেটেরিনারি ডাক্তার বসতেন এক একটা প্রতিদিন, তার মানে আপনি যদি এটাকে হিসেব করেন 365 দিন, তারপরে বেশ কত বছর ধরে, তাহলে আমি কত কেস, কত পেশেন্ট আমার সামনেই দেখা হয়েছে। শুধু তাই নয়, আমার যে সার্জারি ছিল এয়ার কন্ডিশন সার্জারি, সেই সার্জারিতে কত সার্জেন কাজ করেছেন। তো তখনকার দিনে আমি কয়েকজন বেশ ভালো কাজ জানা সার্জেন দেখেছি, আবার না কাজ জানাও অনেককেই দেখেছি, কিন্তু এই কাজ জানা সার্জেনরা তারা আগেকার দিনে সেই পুরনো আমলে ব্রিটিশ আমলে যেসব ডাক্তার তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, এরকমও আমি সার্জেন দেখেছি। আমাদের এক লেজেন্ডারি ফিগার আজকে বেঙ্গল ভেটেরিনারি কলেজে ছিল ডিবি মুখার্জি বলে, তো মানে যা তখনকার দিনে সব বড়ো বড়ো ডাক্তাররা সব ডিবি মুখার্জির ছাত্র ছিল, এবং উনি একটা ভেটেরিনারি ওয়ার্ল্ডে মানে পুরনো দিনে অ্যাটলিস্ট বেঙ্গল ভেটেরিনারি কলেজের উনি একটা মানে বিখ্যাত নাম, যে যদি ওনাকে আমি দেখিনি চোখ চাক্ষুষ, কিন্তু ওনার নামে এত শুনেছি যে, এবং আমার গুরু তো প্রায় ওনাকে বলতেন, আমার গুরু সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল এবং অনেক কিছু উনি ওনার থেকে নিয়েছিলেন, এবং উনি আমাদের যখন মানে আমি যখন ওনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কুকুরের আলোচনা করতাম তখন এই ডিবি মুখার্জির নামটা প্রায়শই উঠে আসতো, এবং মানে চাই সেই নামটার সঙ্গে আমার খুব ভালো পরিচিতি আছে। তো যাই হোক, এই সবের মধ্যে দিয়ে আমি বলি একটা কুকুর বাচ্চা কেনাটা খুব সহজ, কিন্তু তার যে সাংঘাতিক রকম একটা পরিচর্যা প্রয়োজন সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখনকার দিনে
আপনার প্রতিটা জানবেন যে প্রচুর ভেটেরিনারি ক্লিনিক তখন ছিল না, একদমই ছিল না, আপনাকে যেতে গেলে নয় অল লাভার্স অব অ্যানিমাল সোসাইটি কিড স্ট্রিটে আর নয় রয়্যাল স্ট্রিটে ডক্টর লেট ডক্টর হরেরাম মুখার্জির একটা চেম্বার ছিল এবং তারপরে আমি করেছিলাম মানে 1983-তে। তারপরে এরকম বহুদিন পরে বহুদিন পরে তারপর আস্তে আস্তে এখন তো সহস্র, আপনি প্রতিটা মোড়ে তিনটে চারটে করে ভেটেরিনারি ক্লিনিক এবং সেখানে একটা করে ডাক্তার বসছে। কেন যা ভেটেরিনারি ডাক্তার এখন পাস করছে তাদের সকলের সঙ্গে সঙ্গে চাকরি পাচ্ছে না এবং তারা বিবিএসসি করার পর তারা ডাক্তার হয়ে গেল, তারপর তারা এমবিএসসি করতে লাগলো। এই যে পড়ার মধ্যে যে প্রচুর সময় তারা এই ছোটো 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 চেম্বারে সবাই বসে পড়েছে, তারা কিছু জানুক না জানুক কিচ্ছু এসে যায় না, তাদের একটা ডাক্তারি ডিগ্রি আছে এবং তারা এলেই ওষুধ লিখতে পারবে এবং ওষুধ শেখাবার জন্যে আপনার রিপ্রেজেন্টেটিভরা আছে, প্রোডাক্টের কোনো অভাব নেই, সহস্র প্রোডাক্ট এবং মানে প্রচুর দামি সব প্রোডাক্ট। আপনি হিউম্যান সেম জিনিস হয়তো আপনি যদি শ্যাম্পু ইউজ করেন সেটা যদি 5 টাকার একটা স্যাশে হয় তো ওদের তো ওসব স্যাশে পাবেন না, হয়তো আপনি পাবেন শ্যাম্পুর কন্টেনার, সেগুলো হয়তো যদি হিউম্যানের 100 টাকা হয় ওটা 300 টাকা। তাহলে মার্জিন কোথায়? মানে 300, 400, 500 কোনো ঠিক নেই, তাতে মানে তারা সবাই বলছে মানে এতে ওই আছে এতে তাই আছে। এগুলো আপনার অ্যাটলিস্ট 40% তো মার্ক আপ থাকেই থাকে। তাহলে আপনার যে ক্লিনিক এত ক্লিনিক হয়েছে তাদের চলবে কী করে? তাদের এত হাই রেন্টাল, একটা লোকের খরচা, ইলেকট্রিক খরচা, অনেক সময় এসির খরচা, এই সব দিয়ে তাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টে প্রচুর মার্জিন ওরা প্রোডাক্ট তারা না বিক্রি করলে এগুলো চলবে না। কিন্তু আপনি যদি সাধারণভাবে কুকুর পুষে ভেবে পুষেছেন যে আমি কুকুর পুষলাম আমি খাওয়াবো দাওয়াবো রাখবো ভালোবাসবো আমি কুকুর ভালোবাসি সেই হিসেবে, কিন্তু আপনি কিন্তু নেবার পরে আপনার কিছু হলেই কিন্তু আপনাকে এই সব ডাক্তারের ক্লিনিকেই যাবেন এবং তারা সঙ্গে সঙ্গে আপনাকে বিরাট একটা ফিস দিয়ে দেবে, একটা ব্লাড টেস্ট লিখে দেবে। কেন মানে প্রতি ক্লিনিকের এজেন্ট ঘুরছে ব্লাড টেস্ট বা এই প্যাথোলজির এজেন্ট, তারা 50-60% কমিশন যে চেম্বার থেকে লেখা হবে তারা পাবে। তারপরে আপনারা যদি 3-4 হাজার টাকা একটা টেস্ট লিখে দিল তো 2,000 টাকা তো অনায়াসে বা সেই ক্লিনিক পাবে। তো এরকম যদি একটা করেও টেস্ট লেখা যায় একটা নতুন বাচ্চা যে কিনেছে তাকে বা যে কোনো কুকুর এলেই, তাহলে কী হচ্ছে? তাহলে 2,000 টাকা একটা শিওর। তো একটা চেম্বার চালাতে গেলে যে একটা দরজা খুলে একটা ডাক্তার বসিয়ে এয়ার কন্ডিশন চালিয়ে মানে যা আপনি পুঁজি লাগিয়েছেন তার যদি ব্যাংক লোন থাকে তো আরও মানে গোদের ওপর বিস্ফোরক, আপনাকে তারও ইন্টারেস্ট সব মিলিয়ে জুলে একটা সে সাংঘাতিক গিয়ে এটা কিন্তু আপনার মধ্যেই তো। তো এইবার হচ্ছে কি তাদের কিন্তু কোনো রকম প্যাশন নেই, ফিলিং নেই, আপনার যে অ্যানিমেলের প্রতি ফিলিং আপনি যেটা যে আপনার সেটা ফ্যামিলি মেম্বার আপনি যেটা যে সেন্টিমেন্টাল কনসিডারেশন ইট ইস মানে কুকুর কিন্তু এখন আর ইকোনমিক কনসিডারেশন নয়, মানে যারাই যাদের কাছে ইকোনমিক কনসিডারেশন তারা কিন্তু ডাক্তারের চেম্বারে যায় না, তারা নিজেরাই তাদের ওখানে বাচ্চা ধরে বাচ্চা দিদি দিদি কুকুর মরে যায় তাও ঠিক আছে, তারা নিজেরাই কি ওষুধপত্র খাইয়ে দেখবে যদি বাঁচলো বাঁচলো না বাঁচলো মরে গেল, তাদের এই এক্সট্রা এইসব খরচা ব্লাড টেস্ট আর 1,000-1,000 টাকা ডাক্তারের ফি তারা দেবে না। কেন আপনার কুকুরগুলোকে সস্তায় তাদের বিক্রি করতে হচ্ছে পেট শপে। যাই হোক, সেসব সংক্রান্ত আমি তো এপিসোড করেই যাচ্ছি করছিও এবং আপনারা সবই চেষ্টা করলে দেখতে পারেন আমার এই চ্যানেলেই অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থকে। যাই হোক, কুকুর পোষা মানেই তার সেই দিন থেকে একটা সাংঘাতিক খরচার মধ্যে আপনি যাবেন এবং আপনি যদি এইসব ডাক্তারের অ্যাডভাইস নিয়ে আপনি যদি পুষতে যান তাহলে আপনার সেই খরচাটা কয়েক গুণ বেড়ে যাবে। তাই জন্যে আপনাকে আমি বলবো যে আপনারা বেসিক কিছু জিনিস নিজেরা জানবার চেষ্টা করুন, শিখুন, আপনাদের হাতে গুগল আছে আপনারা দেখুন জানুন এবং ন্যাচুরাল ওয়েতে কী করে কুকুর পোষা যায় তাকে রোগ মুক্ত মানে রোগ যাতে না হয় সেই প্রিকশন নিয়ে এবং খুবই সহজ। কেন তারা তো এই বাজারের খাবার মশলা টসলা দেওয়া খাবার আপনি তাদের খাওয়াবেন না, তাদের আপনি একটা রেগুলেটেড ডায়েট দেবেন, একটা সময়ে ডায়েট দেবেন, একটা যেটা মোটামুটি মানে কুকুরের জন্যে একটা বাচ্চা কুকুরের জন্যে ওরকম মা যে যেটা একটা সেরকম একটা ডায়েট দেবেন, ন্যাচুরাল ডায়েট আমি সাজেস্ট করবো এইসব প্যাক ফুড থেকে
তার থেকে অনেক রকম প্রবলেম এবং ওষুধপত্র সম্বন্ধে একটু প্রথমে অভিজ্ঞতা মানে সঞ্চয় করুন, তারপর আপনারা কুকুর পুষবেন। কেন আপনারা সেই কেয়ার, সেই যত্ন নিতে পারবেন কি না সেটা ভেবে নিন। আর আপনারা যদি মনে করেন যে যাই হবে আমি ডাক্তারের কাছে যাবো, আপনারা খুব শিগগিরই আপনি সারপ্রাইজের জন্য ওয়েট করুন, আপনি হাঁপিয়ে পড়বেন তাদের এই ডিমান্ড মিট করতে করতে। আপনার যে পরিমাণ তারা আপনি কুকুরকে বলবেন চান করাবেন, না না চান করাবেন না, তাকে আপনাকে একটা ড্রাই বাথ দিয়ে দেবে, এইটা লাগান। হ্যাঁ, সে চেয়েই হোক, তাতে যে কোনো কারণে যদি কোনো সেটা ভিটামিন থাকে সেটাকে ধুতে বলবে না, সেটা গায়ে লাগিয়ে দিন আর পুষে দিন, তাহলেই হয়ে গেল। তার মানে কী হচ্ছে, এই থেকে আপনার কুকুরের স্কিনের প্রবলেম হবে, সেই থেকে আবার এবার আপনি যাবেন সেখানে আপনাকে নানান রকম কেমিক্যাল দেওয়া ওষুধ দেবে, তাতে টেম্পোরারি রিলিফ পাবেন, আবার যেতে হবে, এইরকমভাবে এটা কম্পাউন্ড হতে থাকবে এবং অবশেষে আপনার আর নিজের না জানার জন্যে সেটা অপঘাতে মৃত্যু হবে আপনার এই পোষ্যটি, এবং আপনি এটা যত্ন নিতে নিতে টায়ার্ড হয়ে যাবেন এবং পরবর্তী কুকুর আর আপনি পুষবেন না। তাই এই অভিজ্ঞতা যাতে আপনার না হয় আমি বলবো, আমার চ্যানেলটা তো আপনি যদি দেখেন তো আমি খুশি হব। তবে আপনাকে যেটা বলছি, আমার কথাটাই আপনি ফাইনাল বলে ধরবেন না, যদিও এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যারা আমাকে জানেন আমার বিষয়ে গুগল করুন, দেখুন আমি কোন জায়গা থেকে আপনাদের এই ইয়েটা আনছি। আমি জীবনে বহু দেশে আমি কুকুর বিচার করতে গেছি এবং সব দেশেই আমার একটা ইন্টারেস্ট ছিল, এই ডগ শো জাজিংয়ের বাইরেও আমি তাদের ভেটেরিনারি ক্লিনিক, তাদের শেল্টার, নানান রকম এই কুকুর সংক্রান্ত যা আমি জায়গা পেতে পারি, শুধু যে মানে শো ডগ তা নয়, এছাড়া সাধারণ সাউথ আফ্রিকা, ডারবান, বহু জায়গায় গেছি যেখানে যেখানে আমি ডগ শেল্টারগুলোতে দেখেছি কীভাবে কুকুর রাখে, কী করে তাদের পরিচর্যা করে, কী করে তাদের, তো এই সব আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তাই জন্যে আপনারা একটু নলেজ গ্যাদার করুন, আমি আবার নেক্সট এপিসোডে আসছি। কেন এক একটা এপিসোড একটু বড় হয়ে গেলে আপনারা ইন্টারেস্ট নেবেন না, দেখবেন শুনবেনও না। থ্যাংক ইউ, নমস্কার, শেষ করলাম। সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপবেন, পরের এটা থার্ড এপিসোড হলো, ফোর্থ এপিসোডটা খুব শীঘ্রই আমি আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।